তো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, কিন্তু আমি জানি এই হাসির মধ্যেও কিন্তু আমাদের একটা কষ্ট লুকিয়ে আছে। কারণ আপনাদের এই সীতাকুণ্ড, আমাদের এই চট্টগ্রাম, সীতাকুণ্ড বিএমডি ফুত অগ্নিকাণ্ড ঘটনায় যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি শোকাহত আমরা, যাদেরকে হারিয়ে ফেলছি, যারা ফায়ারে ছিলেন ওনারা যে ওইখানে গিয়ে প্রাণ দিতে হবে ওইটা আসলে জানা ছিল না। যখন লাইভ দেখতেছিলাম তখন খুব কষ্ট লাগছিল, আমি তখন মোবাইলে দেখছিলাম, প্রথমে তখন বিশ্বাস হয়নি, এরপরে যখন আমি টিভিতে দেখলাম কবর যখন একের পর এক লাশ বের করা হচ্ছে, আপনারা হয়তো সামনাসামনি দেখছেন কিন্তু আমার দেখার সৌভাগ্যটা হয়নি, আমি একটু দূরে ছিলাম সেজন্য। এবং ওষুধ দিয়ে রক্ত দিয়ে চট্টগ্রামবাসী দেখিয়ে দিয়েছে মানবতা কাকে বলে। দেশের বাহির এবং দেশের ভেতর যারা আছে, যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি আমাদের চট্টগ্রামবাসীর পক্ষ থেকে। সবাই যারা নিহত হয়েছেন ওনাদের জন্য সবাই একটু দোয়া করবেন, যারা এখনও আহত হয়ে হসপিটালে ভর্তি আছেন ওনাদের জন্য দোয়া করবেন। আমরা যতটুকু পারি সবাই একটু সাহায্য করব, সহযোগিতার হাত বাড়িয়ে দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হরে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি কই যা মরি রে আমার, শোনো বন্ধু রে তুমি কোথায় রইলা রে।
খালে জীবন যাইব বিফলে যদি না পাই সেখানে প্রেম যাইব বিফলে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু না রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় I'm not afraid.